প্যারানেশনালে গোল্ড গ্রামীণ মেয়ে সাকিনা রেকর্ডের পর রেকর্ড নয়া পালক সাকিনার মুকুটে বসিরহাট মহকুমার বসিরহাট দুই নম্বর ব্লকের কোড়াপাড়া গ্রামের কৃষক পরিবারের মেয়ে বছর ৩২ সাকিনা খাতুন মাত্র দেড় বছর বয়সে তিন দিনের জ্বরে তার পোলিও হয়েছিল। কোমর থেকে পা পর্যন্ত বিকলাঙ্গ হয়ে গিয়েছিল। সাকিনা এক ভাই তিন বোন, তার মধ্যে সাকিনা পরিবারের সেজো মেয়ে, তার মধ্যে সাকিনার পোলিও রোগে আক্রান্ত। বাবা সিরাজুল গাজী, মা নূরজাহান বিবির জমিতে কাজ করে দিনমজুর খেটে মেয়েকে ভালো করার চেষ্টা করলেও সফল হতে পারেনি, কিন্তু থেমে যায়নি বাবা মার দুচোখের স্বপ্ন ছিল। সাকিনাকে নিয়ে যে কিছু করে দেখাক বাংলা তথা দেশের নাম উজ্জ্বল করুক, সেদিন শপথ নেন। ২০১৪ সালে কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ ইতিহাসে প্রথম মেয়ে হিসেবে দেশের নাম উজ্জ্বল করেন সাকিনা। তারপর লড়াই শুরু। ২০১৮ সালে এশিয়াড গেমসে ব্রোঞ্জ পায়। ২০২১ সালে করোনা মহামারীর মধ্যেও লড়াইতে নেমেছিল। জাপানের টোকিওতে প্যারা অলিম্পিক, সেখানে পঞ্চম স্থান দখল করেন। ২০২২ সালে চলতি মাসে ১৯ মার্চ জাতীয় প্যারা অনুষ্ঠিত হয় সল্টলেক সাইতে। সেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১৫ জন প্রতিদ্বন্দ্বীর মধ্যে জাতীয় স্তরে গোল্ড মেডেল পায় বাংলা সাকিনা। আবার চলতি বছর জুন মাসে কোরিয়াতে এশিয়া এবং ওসোনিয়া জুন মাসে প্রতিযোগী হবে, সেখানে লড়াই করবেন। সামনে লক্ষ্য ২০২৪ ফ্রান্সে প্যারিসে প্যারা অলিম্পিক অংশগ্রহণের মূল লক্ষ্য। তার লড়াই এখন থেকে শুরু করে দিয়েছেন। গত ২ বছর করোনা মহামারীর জন্য ঠিকমতন প্র্যাকটিস করতে পারেনি। তিনি চাইছেন এবার প্র্যাকটিস করে বাংলা তথা দেশের নাম উজ্জ্বল করতে হবে আরও একবার। ইতিমধ্যে রাজ্য সরকার তার একটি সরকারি ঘর এবং তার নামাঙ্কিত একটি রাস্তা গ্রামে করে দিয়েছে। সাকিনা বলেন তার অদম্য ইচ্ছে শক্তির মধ্যে দিয়ে এগিয়ে যাক, তার মতো আরো পাঁচজন তার পথ অনুসরণ করে এগিয়ে চলুক। যে ২০১৮ যেটা আমি সিলভার মেডেল পেয়েছি, তারপরে বিভিন্ন ইন্টারন্যাশনালে বিভিন্ন জায়গায় খেলেছি, অনেক অনেক মেডেল পেয়েছি। আর তারপরে যেটা এখন আমার বড় যেটা স্বপ্ন ছিল অলিম্পিকে, সেই অলিম্পিকের স্বপ্ন তো করোনার জন্যে আমি অলিম্পিকে মেডেলের তো তৈরি করেছিলাম। আমি মেডেল তো ১০০% ছিল, তবে আমি যে গ্রুপে খেলেছিলাম সেই গ্রুপের আমি এন্ট্রি পাইনি, না পাওয়ার কারণে আমি মেডেল হাতছাড়া হয়ে গেছে। তাতেও আমার দুঃখ নেই, আমি যে এত মহামারী হওয়ার পরেও যে প্রচেষ্টার পরে অলিম্পিকে খেলে এসেছি, আমি দেশের মুখ উজ্জ্বল করতে পেরেছি আর আমার স্বপ্ন যে পূর্ণ হয়েছে। আমি ওখানে গিয়ে আমি ফিফথ প্লেস হয়েছি, তা খুবই আর কি ভালো রয়েছে যে আমি দেশের হয়ে তারপরে আসার পরে আমি আমার যে পিএম এর সাথে মোদিজির সঙ্গে মোলাকাত হলো, স্পোর্টস মিনিস্টারের সবার সঙ্গে মোলাকাত হলো। দিক্কুরি বিষয়ে আমি এখনো চাকরি পাইনি, এটাই আমার দুঃখ, আর নাইলে আমার কোনো দুঃখ নেই। রিসেন্টলি আমি কলকাতা সাহিত্যে খেলতে এসেছিলাম, পরশু আমার ইভেন্ট ছিল, আমি ওখানে গোল্ড মেডেল নিয়েছি। প্যারা ন্যাশনাল গোল্ড মেডেল পেয়েছি ওখানে। আমি বডি ওয়েট ৫০ কেজিতে খেলেছি আর ৯৫ কেজি আমি ওয়েট উঠিয়েছি। তোমার নাম, সরকার কি দিয়েছে? সরকার আমার দিয়েছে, আমি যখন কমনওয়েলথ গেমস থেকে ২০১৪ থেকে যখন কমনওয়েলথ গেমে যখন আমি মেডেল নিয়ে এসেছি তখন আমার সরকার এই বাড়িটাও করে দিয়েছে, তারপরে কি আমার নামে রাস্তাও করে দিয়েছে, আরও ছোটো মোটো কিছু একটা কিছু করে দিয়েছে। তা আমি কিছু বলতে চাইছি না, তবে